তো স্বাগতম জানাই আপনাদের ত্রিপুরা স্টাডি চ্যানেলে প্রিয় ভিউয়ার্স আপনারা অবশ্যই ইতিমধ্যে জেনে গেছেন যে আজকে আমাদের রাজ্যের মাননীয় মন্ত্রী শ্রী এন সি দেববর্মা মহোদয় উনি প্রয়াত হয়েছেন সেই জন্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়েছেন যে আগামীকাল আমাদের রাজ্যের সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে এবং রাজ্যে আগামী তিন দিনে রাষ্ট্রীয় সুখ পালন করা হবে তো আপনারা অনেকেই আমাকে মেসেজ দিয়েছেন যে আগামীকালকে যে স্কুল এবং কলেজগুলির পরীক্ষা রয়েছে সেই পরীক্ষাগুলি হবে কি না তো এই ভিডিওটি আপনাদেরই জন্য তো আমি আপনাদের উদ্দেশ্যে বলছি কালকে যে পরীক্ষাগুলি রয়েছে আমাদের রাজ্যের স্কুল বা কলেজগুলির সেই পরীক্ষাগুলি হবে না কারণ কালকে রাজ্যের সমস্ত সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তাহলে আপনারা বুঝতেই পারছেন সেখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠান বলতে আমাদের স্কুল কলেজ সব কিছুই বোঝানো হয় তো পরীক্ষাগুলি হবে না ইতিমধ্যে রাম ঠাকুর কলেজ এবং এম বি কলেজের পক্ষ থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী কালকে আপনাদের কোনো পরীক্ষা হচ্ছে না অনেকেই ক্লাস টেন এবং টুয়েলভে রয়েছেন আপনাদের প্রি বোর্ড পরীক্ষা চলছে তো আপনাদের উদ্দেশ্যেও বলছি যে কালকে যেহেতু আমাদের আর যে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু পরীক্ষা কালকে হবে না পরবর্তী ডেট জানিয়ে দেওয়া হবে তো যখনই ইনফরমেশন আসবে সঙ্গে সঙ্গে আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে পাশে থাকবেন কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন